সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে তুমি তোমার শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে পিএনজি ইমেজ তৈরি করতে পারো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় সব থেকে আগে। তো পিএনজি ইমেজ কীভাবে বানাবো আজকের বিষয়ে, প্রথমেই তোমাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে টাইপ করতে হবে পিআইসি পিক্সার্ট ফটো স্টুডিও, চলে এসছে সব থেকে উপরে দেখতে পাচ্ছ, ক্লিক করবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর ইনস্টল করব না, বা এখন আপডেটও করব না। তোমাদের যদি ডাউনলোড না করা থাকে তাহলে তোমরা প্রথমত এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এবার অ্যাপটা ওপেন করব। তো চলো ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করছি এখন আমি। তো অ্যাপটি ওপেন হয়ে গেছে, এবার এই প্লাস চিহ্ন দেওয়া জায়গাটাতে ক্লিক করতে হবে। এবারে আপনাকে সিলেক্ট করতে হবে সেই ফটোটা যেটা আর আপনি পিএনজি ইমেজ বানাতে চাইছেন। অল ফটোসে ক্লিক করছি। তো আপনি যে ফটোটার পিএনজি ইমেজ বানাতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমিও তার মধ্যে এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করলাম। এবারে টুলস আছে, দেখুন নিচের দিকে বাঁ সাইডে নিচের দিকে টুলস বলে লেখা, ওখানে ক্লিক করুন। ক্লিক করে ফেস ক্রপ বলে আছে, ক্রপ, তার পাশে ফেস ক্রপ, ফেস ক্রপে ক্লিক করুন। ক্লিক করে যে জায়গা, যে ছবিটার পিএনজি ইমেজ আপনি বানাতে চাইছেন সেই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে এই ব্রাশের সাহায্যে। এখন আমি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর ইরেজারের মাধ্যমে কোনো জায়গায় যদি মেটাতে চান আপনি মেটাতে পারেন। সাইজটা বাড়াতে হবে, কমাতে পারেন, যেরকম আপনার সুবিধা করতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আপনি এবারে ঠিকঠাক হলো কিনা সেটা দেখার জন্য এই উপর দিকে ডান সাইডে অ্যারোটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে আমার ইমেজটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে ব্যাক করে দেখতে পারেন যে আরও কোনো জায়গায় বাকি থেকে গেছে কিনা, সেই জায়গাগুলো সিলেক্ট করে নিতে পারেন। ওকে, হয়ে গেছে। এবার সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করলে আপনার পিক্সার্ট অ্যাপে স্টিকারসে, মাই স্টিকারসে এটা সেভ হয়ে গেল। এবার আপনাকে এটা সেভ করে নিতে হবে। গ্যালারি অপশনটাতে ক্লিক করুন, সেভ হয়ে গেল, ডানে ক্লিক করুন। এবারে পিএনজি ইমেজ আমাদের রেডি। এবার আমরা ইমেজটাকে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারি, তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ডে, ফটোতে অথবা ভিডিওতে আমরা অ্যাড করতে পারি এটা, দেখিয়ে দিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমি যে কোনো, তারপর ডান সাইডে গিয়ে মাই স্টিকার্স, এই স্টিকার্স অথবা অ্যাড ফটোতে ক্লিক করুন। পিএনজি ইমেজটাতে ক্লিক সিলেক্ট করে অ্যাড ক্লিক করুন। এই দেখুন চলে এসছে, আপনি যেমন ইচ্ছা বসিয়ে নিতে পারেন, অথবা কোনো ভিডিওতে যদি আপনি বসাতে চান ভিডিওতেও আপনাকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আমি পিএনজি ইমেজটা। যে কোনো একটা ভিডিও সিলেক্ট করছি আমি, আপনি খুবই সহজে পিক্সআর্টের মাধ্যমে পিএনজি ইমেজ বানাতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান, আর এরকম আরও বিভিন্ন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।